ল্যাপটপ কেনার চিন্তা ভাবনা করছেন, তাও আবার একেবারে লেটেস্ট জেনারেশনের ল্যাপটপ, লেটেস্ট বলতে চলো ইন্টেলের 13 জেনারেশনের ল্যাপটপ আপনি কেনার চিন্তা ভাবনা করছেন, তাহলে সেই ক্ষেত্রে আজকে আমরা আসলে একেবারে নিউলি লঞ্চ হওয়া এইচপির একটা ল্যাপটপের সাথে আপনাকে ইন্ট্রোডিউস করে দিব যে ল্যাপটপটার মধ্যে আসলে কি আছে না আছে এবং কাদের জন্য এই ল্যাপটপটা সুইটেবল, টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। সো চলুন শুরু করি আজকের ভিডিও। আমাদের আজকের স্পন্সর স্ট্রানাইটি এইচপি প্রোবুকস 450 G10 Core i5 ল্যাপটপকে আমাদের কাছে পাঠানোর জন্য ধন্যবাদ জানাই তাদেরকে। তাদের কাছ থেকে এই মুহূর্তে প্রোডাক্টটি কিনলে প্রাইস পড়বে 89,000। এক্ষেত্রে ডে টু ডে প্রাইস চেঞ্জ হতে পারে, সো ভিডিও ডিসক্রিপশনে তাদের লিঙ্ক আছে, সেখান থেকে আপডেট প্রাইস জেনে নিতে পারেন। এছাড়াও স্ট্রানাইটিতে পাবেন বিভিন্ন টাইপের একেবারে লেটেস্ট ভার্সনের যে ল্যাপটপগুলো আছে সেটা একেবারে রিজনেবল প্রাইসে। সো ভিডিও ডিসক্রিপশনে তাদের অফিসিয়াল ওয়েবসাইট, তাদের যে পেজ আছে সেই পেজ, এমনকি তাদের যে ফিজিক্যাল শপ আছে সেটা টোটাল ডিটেলস থাকছে। হচ্ছে এইচপি প্রোবুক 450 G10 Core i5 এর ল্যাপটপ বা নোটবুক যেটা বলেন না কেন, এই হচ্ছে বক্স। আমরা আসলে বক্সটা খুলে দেখি। আর স্ট্রানাইটি থেকে যদি আপনি পারচেস করেন তাহলে এই বক্সের সাথে আপনি একটা ব্যাগ পাবেন, ক্যারিং ব্যাগ। এই হচ্ছে হলো ক্যাবেল, যেটা হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টারের ক্যাবেল, আপনার যেটা ফোন চাই সেটা ইউজ করতে পারবেন। এই হচ্ছে হলো আমাদের পাওয়ার অ্যাডাপ্টারটি, যেটা হচ্ছে 65 ওয়াটের পাওয়ার অ্যাডাপ্টার। সো নাইস টু সি, আপনি কিন্তু মোটামুটি তাড়াতাড়ি চার্জ দিতে পারবেন এই ল্যাপটপটি। দেখতে কিন্তু অনেক স্টাইলিশ, আমার কাছে প্রিমিয়াম একটা ফিল পাচ্ছিলাম। পুরোটা আসলে সফট একটা টাচ ফিল দেয়, সফট বলতে হচ্ছে হলো নট ওই সফট বাট একটু প্রিমিয়াম টাইপের আপনি ফিল পাবেন। এবং এর পিছনে কিন্তু ভেন্টিলেশন খুবই ভালো, এবং এর মধ্যে কিন্তু আপনি পাচ্ছেন হিট পাইপটা দেখতে পাচ্ছেন, এবং এখানের মধ্যে কিন্তু আপনি একটা ফ্যান পেয়ে যাচ্ছেন, যেটার মাধ্যমে আপনার এই ল্যাপটপে যদি আপনি হেভি টাস্কিং করেন তাহলে সেই ক্ষেত্রে মোটামুটি আপনার আর যে টেম্পারেচার আছে সেটা মেনটেন থাকবে। এখানে পিছনের মধ্যে লুকটা দেখতে পাচ্ছেন যে প্রোবুক লেখা, এবং মজার কথা হচ্ছে এর মধ্যে কিন্তু সকল ধরনের পোর্ট পেয়ে যাবেন। প্রথমে পাচ্ছেন হচ্ছে মানে পাওয়ার অ্যাডাপ্টারের পোর্ট, দেন দুইটা থান্ডারবোল্ট 4 সাপোর্টেড ইউএসবি টাইপ সি পোর্ট, যেটা 40 Gbps পর্যন্ত সাপোর্ট করে, এবং ডিসপ্লে পোর্টও বলা যায় 1.4, ইউএসবি 3.2 জেন 1 পোর্ট, অ্যান্ড দেন হচ্ছে হলো আপনার এইচডিএমআই 2.1 পোর্ট, এবং সাথে পাচ্ছেন হচ্ছে আপনার ন্যানো সিম কার্ডের অপশন, যদি আপনি চান সিম কার্ড ইউজ করতে পারবেন এই ল্যাপটপে। এছাড়া এই পাশের মধ্যে পাচ্ছেন হচ্ছে RJ45 ইথারনেট পোর্ট, অ্যান্ড দেন পাচ্ছেন হচ্ছে হলো ইউএসবি 3.2 জেন 1 টাইপ এ পোর্ট। এছাড়াও সামনের দিকে একেবারে ক্লিন লুকটা কিন্তু আসলে অনেকটাই প্রিমিয়াম আমার কাছে লাগতেছিল। অ্যান্ড দেন এখানের মধ্যে দেখতে পাচ্ছেন ফুল সাইজ কিবোর্ড কিন্তু পেয়ে যাচ্ছেন, আর উপরের সাইডে আপনি হচ্ছে স্টুডিও স্পিকার পেয়ে যাচ্ছেন। এবং অন করলাম, অন করার সাথে সাথে আমাদের যে ল্যাপটপটি আছে সেটা ফ্রি ডোজ আপনার হচ্ছে সাথে আসতেছে, তার মানে হচ্ছে আপনাকে নতুন করে উইন্ডোজ ইনস্টল করে নিতে হবে। আপনি যেখান থেকে পারচেস করবেন তাদেরকে বলে তারা ইনস্টল করে দিবে, আদারওয়াইজ আপনি নিজে ইনস্টল করে নিতে পারবেন। আমরা ইনস্টল কমপ্লিট করে ফেললাম। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে ফুল সাইজ কিবোর্ড, নাইস টু সি, অ্যান্ড দেন উপরের মধ্যে কিন্তু আপনার দুইটা স্টুডিও স্পিকার পাচ্ছেন, যেটার কোয়ালিটি আমার কাছে থেকে ডিসেন্ট থেকে একটু বেটার মনে হয়েছে, একেবারে যে হাই লাউড এরকম না, ডিসেন্ট থেকে বেটার। আর এখানের মধ্যে পাচ্ছেন হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটার মাধ্যমে আপনি আসলে এই ল্যাপটপটাকে লক করে রাখতে পারবেন, এবং বিভিন্ন টাইপের পাসওয়ার্ড দেওয়ার বদলে আপনি চাইলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ইউজ করতে পারেন। সো সিকিউরিটির ক্ষেত্রে কিন্তু একটা বেটার পারফরমেন্স আপনি এখানের মধ্যে পেয়ে যাবেন। এছাড়াও এর মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছিল ক্যামেরা, যেটা হচ্ছিল 720p আপনার হচ্ছিল এইচডি ক্যামেরা, যার আর রেজলিউশন হচ্ছিল 5 MP AI মানে আর ক্যামেরা, যেটা আসলে একটা বেটার রেজলিউশন পাবেন, এবং দুইটা মাইক নয়েজ ক্যান্সেলেশনের জন্য। অ্যান্ড দেন এখানের মধ্যে আপনি কিন্তু শাটার পেয়ে যাচ্ছেন, যে শাটারটা আপনি অফ রাখতে পারেন প্রাইভেসির জন্য, এবং আপনার যখন ক্যামেরাটা চলবে তখন কিন্তু আপনার একটা এলইডি ইন্ডিকেটর পেয়ে যাবেন। সো নাইস টু সি। এই চ্যানেলের মধ্যে দেখতে পাচ্ছেন যে ফুল সাইজের আপনার হচ্ছে হলো একটা ট্র্যাকপ্যাড পেয়ে যাচ্ছেন, যেটা আসলে ইজিলি কাজ করে। অ্যান্ড দেন আমার কাছে মনে হচ্ছে যে মানে বড় সাইজের হওয়ার কারণে দেখা যাচ্ছে ইজিলি ন্যাভিগেশন করতে আমার সুবিধা হচ্ছিলো, আর এখানের মধ্যে ট্যাকটাইল ফিল হচ্ছিলো নিচের মধ্যে দুইটা, অ্যান্ড উপরের সাইডটা কিন্তু পুরো ফিক্সড, অ্যান্ড দেখতে একটা কিন্তু শাইনি ক্রোম ফিনিশ পাচ্ছেন। সো সরাসরি দেখতে আমার অনেকটা বেশি প্রিমিয়াম লাগতেছিল আমার কাছে যেটা। এছাড়াও এর যে কিবোর্ড আছে সেটার মধ্যে কিন্তু ব্যাকলাইট সাপোর্টেড, মানে তিনটা স্টেপে আপনি হচ্ছে ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন ব্যাকলাইটের। এর মধ্যে 15.6 ইঞ্চের ডায়াগোনাল ফুল এইচডি প্লাস মানে ফুল এইচডি আপনার হচ্ছে ডিসপ্লে ইউজ করা হচ্ছে, যেটা হচ্ছে IPS গ্রেডের ডিসপ্লে। অ্যান্ড দেন হচ্ছিলো এর মধ্যে ন্যানো বেজেল, সো বেজেলটা দেখতে পাচ্ছেন মোটামুটি কম বেজেল বলা যায়। এছাড়াও এর যে ব্রাইটনেস আছে সেটা হচ্ছে পিক ব্রাইটনেস হচ্ছে 250 nits পর্যন্ত পিক ব্রাইটনেস হয়, তো তার মানে হচ্ছে ডিরেক্ট সানলাইটে একটু কষ্ট হতে পারে, বাট ইনডোর কন্ডিশনে তেমন কোনো প্রবলেম ফেস করবে না। এছাড়াও যেহেতু এন্ট্রি গ্লার, সো এর মাধ্যমে দেখা গেছে যে আপনার হচ্ছে ফেসটা ডিরেক্ট দেখা যায় না, অনেকগুলোতে গ্লসি টাইপের থাকে বাট এটা গ্লসি না, সো ম্যাট টাইপের, সো আপনি একটা বেটার রেজাল্ট পাবেন, একদম ডিরেক্টলি বললাম যাতে আপনার বুঝতে সুবিধা। এবং কালার কন্ট্রাস্ট ভালো ছিল, এবং মজার কথা হচ্ছে যে এর মধ্যে ইউজ করা হয়েছে কোর আই ফাইভের 1335
5U প্রসেসর, যেটা আসলে 10 কোর 12 থ্রেডের আপনার হচ্ছে প্রসেসর, যার পারফরমেন্স কোর হচ্ছিল 2টা আর বাকিগুলো হচ্ছিল এফিসিয়েন্সি কোর। অ্যান্ড দেন মজার কথা হচ্ছে আমরা কিছু র্যান্ডম টেস্ট রান করি এটা এই ল্যাপটপের জন্য, মানে নিজেরা ইনশিওর হওয়ার জন্য। এবং মজার কথা হচ্ছে যে এর মধ্যে কিন্তু আপনি যে এফিসিয়েন্সি কোর আছে সেটা যদি টার্বো বুস্ট করেন তাহলে সেই ক্ষেত্রে মানে টার্বো মানে ফ্রিকোয়েন্সি যদি বাড়ান সর্বোচ্চ হচ্ছে 3.4 গিগাহার্টজ পর্যন্ত যেতে পারে। অ্যান্ড দেন হচ্ছিল আপনার ম্যাক্স টার্বো ফ্রিকোয়েন্সি পর্যন্ত যেতে পারে, মানে যেটা হচ্ছিল আপনার পারফরমেন্স কোডের ক্ষেত্রে 4.6 গিগাহার্টজ পর্যন্ত। এটা অনেক এক্সপার্ট হলে আপনি ইউজ করতে পারবেন। অন এভারেজের রেজাল্ট কিন্তু আপনার এরকমই থাকবে যেটা আমরা টেস্ট করে দেখাচ্ছি, 2.4 বা 2.5 2.6 এরকম আর কি আপনার আপডাউন হবে। এবং মজার কথা হচ্ছে এর মধ্যে যে এনভিএমই এসএসডি আছে সেটার কিন্তু স্পিড আমরা প্রায় 3 GBPS-এর কাছাকাছি পাচ্ছিলাম, যেটা হচ্ছিল 512 GBPS। এবং এআই এবং আদার্স টাইপের যত ধরনের লেটেস্ট যে সফটওয়্যারগুলো আছে সেগুলো কিন্তু অনায়াসে এই মানে আপনার হচ্ছিল ল্যাপটপে চালাতে পারবেন। সো নাইস টু সি। অ্যান্ড মজার কথা হচ্ছে যে এটা কিন্তু দেখতে অনেক স্টাইলিস্ট, আপনি যে কোনো ধরনের আপনার মানে ইনডোর কাজগুলো বা নর্মাল যে অফিসিয়াল কাজগুলো সেগুলো আপনি করতে পারবেন, বা মিড লেভেলের কাজগুলো কিন্তু আপনি মোটামুটি করতে পারবেন, অনেক সময় হাই এন্ডের কাজগুলো করতে পারবেন। বাট এক্ষেত্রে ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে 1080p স্মুথলি রান করতে পারবেন। বাট মজার কথা হচ্ছে যে আমরা 4K একটা ভিডিও দিয়ে চেক করতেছিলাম, সো সেক্ষেত্রে মাঝে মাঝে ফ্রেম ড্রপ হচ্ছিলো। এবং আপনার জন্য একটা প্রো টিপস দিয়ে দিই, এখানে ইন্টেল IRISXE যে মানে ইন্টেলের যে গ্রাফিক্স আছে সেটার যদি আপনি হচ্ছে পারফরমেন্সটা চান তাহলে সেক্ষেত্রে আপনাকে 8GB র্যাম আছে এটার মধ্যে, আরেকটা ডেডিকেটেড 8GB র্যাম আপনাকে লাগাই নিতে হবে। তাহলে সেক্ষেত্রে দুইটা যখন লাগাবেন তখন ক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছিলো এর পারফরমেন্স বেটার হয়ে যাবে, মানে গ্রাফিক্সের পারফরমেন্সটা আপনি পাবেন, যেটা হচ্ছে হলো ইন্টেলের IRISXE গ্রাফিক্স যেটাকে বলে সেই পারফরমেন্সটা পাবেন। সো আমি জাস্ট আপনাকে এতটুকু বলবো, যদি আপনি আসলে গ্রাফিক্সের কাজ করেন টুকটাক বা এডিটিংয়ের কাজ করেন তাহলে সেক্ষেত্রে আপনি আসলে আরেকটা 8GB র্যাম এটার সাথে লাগাই নেবেন, মানে ডুয়েল চ্যানেল র্যাম যখন হবে মানে দুইটার যখন র্যাম থাকবে তখন এটা কাজ করবে। সো এটা আপনাকে মানে মাথায় রাখতে হবে, এটা একটা প্রো টিপস। এছাড়াও হচ্ছে আপনি মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে কোনো প্রকার ঝামেলা ফেস করবেন না, ম্যাক্সিমাম কাজই আপনি এটার মাধ্যমে করতে পারবেন। এবং এর মধ্যে কিন্তু DDR4 মানে 3200 MHz আপনার হচ্ছিল র্যাম পাচ্ছেন, 8GB একটা স্লটে দেওয়া আছে। এছাড়াও হচ্ছিল এর মধ্যে ব্যাটারি আছে হলো 3 cell-এর 51 W-এর লায়ন ব্যাটারি, যেটা আসলে 8.5 hours-এর মতো আপনি আসলে ব্যাটারি ব্যাকআপ পাবেন হচ্ছিল মানে ব্রাউজিংয়ের ক্ষেত্রে, আর ভিডিও টিডিও দেখলে 7 hours-এর মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। এটা ডিপেন্ড করে, আর যদি একটু হেভি টাইপের কাজ করেন তাহলে সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপটা কম পাবেন। এবং দেখতে অনেক স্টাইলিস্ট, আপনি যে কোনো প্লেসে নিয়ে যেতে পারবেন, মাত্র 1.79 kg। সো বুঝতেই পারছেন যে মানে একেবারে জোস একটা জিনিস। এবং পারচেস করলে কিন্তু আপনি আসলে 3 years-এর ওয়ারেন্টি পাবেন এবং ব্যাটারি ওয়ারেন্টি পাবেন হচ্ছিল 1 year-এর। সো এই ছিল টোটাল ডিটেলস, বুঝতেই পারছেন যে অ্যাকচুয়ালি এই ল্যাপটপের মধ্যে আপনি কী কী পাচ্ছেন। সো ওভারঅল যদি আমি আসলে কনক্লুশন করি যে এই ল্যাপটপটা আসলে কাদের জন্য, এই ল্যাপটপটা আসলে তাদের জন্য যারা আসলে অফিস ওয়ার্ক করতে চান, অনায়াসে আপনি অফিস ওয়ার্ক করতে পারবেন, যে কোনো মানে অফিস ওয়ার্ক, ফর এক্সাম্পল হচ্ছিল আপনি এক্সেলের কাজ করেন, ফটোশপের কাজ করেন, ফটোশপ বলতে হচ্ছে ফটোশপ স্মুথলি আপনি রান করতে পারবেন। এছাড়াও দেখা গেছে যে টুকটাক যদি আপনি আসলে ভিডিও এডিটিং করতে চান, 1080p ভিডিও এডিটিং আপনি আসলে এটার মাধ্যমে স্মুথলি করতে পারবেন। আর যদি আপনি আসলে একটু মানে কি এক্সপার্ট পার্সন হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে প্রক্সি টক্সি ক্রিয়েট করে আপনি হচ্ছে 4K-ও আপনি আসলে এডিট করতে পারবেন। এটা টোটাল আপনার পারদর্শীর উপর ডিপেন্ড করে। 13th generation-এর Core i5-এর আপনার হচ্ছে কুইকসিংয়ের যে বেনিফিট, সেই বেনিফিট কিন্তু আপনি অনায়াসে নিতে পারবেন। মানে 13th generation-এর এটা একটা বড় বেনিফিট যে এই কুইকসিংটা কিন্তু অ্যাডোবির সাথে খুব ভালো সিঙ্কিং করছে। সো এই ক্ষেত্রে আপনি চাইলে এটাকে ইউজ করতে পারেন। এছাড়াও যদি আপনি আসলে টুকটাক গেম মানে গেম খেলেন, এটা আসলে গেমিং ল্যাপটপ না, তারপরে যদি আপনি টুকটাক গেম খেলেন, ম্যাক্সিমাম গেমই আপনি আসলে মানে ফুল এইচডিতে রান করতে পারবেন, 60 FPS বা 40, মানে ডিপেন্ড করে, আমি আবারও বলতেছি এটা টোটালটাই ডিপেন্ড করে হচ্ছিল আপনি কোন সফটওয়্যারটা বা কোন গেমটা খেলতেছেন সেটার উপর ডিপেন্ড করে। বাট নর্মাল বেসিক গেমগুলো আপনি আসলে এটার মাধ্যমে খেলতে পারবেন। এছাড়াও দেখা গেছে যে আপনি স্টুডেন্ট যদি হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে স্টুডেন্টের যত ধরনের কাজগুলো থাকে নর্মালি কোডিং টোডিং এগুলো আপনি অনায়াসে এটার মাধ্যমে করতে পারবেন। এছাড়াও সিও লেভেল বা অফিস লেভেলের যারা আছেন তাদের ক্ষেত্রে মানে এক কথায় যদি বলতে চাই, যদি আপনি গেমার না হয়ে থাকেন মানে ফুললি গেমার না হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে এটাকে চুজ করতে পারেন ডেলি ড্রাইভার হিসাবে, তাহলে সেই ক্ষেত্রে আপনি একটা ভালো বেনিফিট পেতে পারেন এই ল্যাপটপ থেকে। এছাড়াও দেখা গেছে যে যেহেতু এটার মধ্যে আপগ্রেডেবিলিটির অপশন আছে, যেমন হচ্ছে আপনি চাইলে র্যাম আরও বাড়ায় নিতে পারেন, সো সেই ক্ষেত্রে পারফরমেন্সটা আপনি আসলে বেটার পাবেন। এছাড়াও যদি আপনার আসলে বাজেট একটু বেটার থেকে থাকে বা বেশি থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এর যে Core i7-এর সো উইটা নিতে পারেন। তো এতে দেখা গেছে যে আপনি আসলে বেটার হচ্ছিল মানে আপনার হচ্ছে পারফরমেন্সটা আরও বেশি বেটার হবে আর কি, যদি ওটা 1,00,000 টাকার উপরে। সো এরপরও কিনবেন না কিনবেন এটা টোটালটা আপনার উপর ডিপেন্ড করে। আমরা জাস্ট হচ্ছে এই ল্যাপটপটাকে আপনার সাথে ইন্ট্রোডিউস করা দিলাম। অ্যাকচুয়ালি এই ল্যাপটপটা আপনার কাছে কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।